আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের গ্রোথ কতটা সুন্দর গাছের পাতা সবুজে সবুজ এবং চকচক করছে আপনাদের কি গোলাপ গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে গোলাপ গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না কিংবা গাছে কুড়ি আসছে না গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা গোলাপ গাছে পুনিং করার পর গোলাপ গাছে যদি নতুন নতুন পাতা না বের হচ্ছে নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনেছিলেন সেগুলো প্রতিস্থাপনও করেছেন কিন্তু সেইগুলো যদি সেই রকমই আছে কোনো রকম বারবারন তো হয়নি গাছে রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না এই ধরনের বিভিন্ন সমস্যা যদি আপনাদের গোলাপ গাছে দেখা দিয়েছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে গোলাপ গাছের পরিচর্যা এবং কি খাবার প্রয়োগ করলে গোলাপ গাছে কুঁড়ি আসবে সবই জানতে পারবেন ভিডিওটি দেখলে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন গোলাপ গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য প্রথমে যেটা দরকার তা হলো গোলাপ গাছের গ্রোথ গোলাপ গাছের গ্রোথ যদি সুন্দর থাকে তাহলে গোলাপ গাছে ফুলও সুন্দর ফুটবে গোলাপ গাছের গ্রোথ তখনই সুন্দর হবে যখন গোলাপ গাছের শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারবে গাছের শিকড় যদি সুন্দরভাবে ছড়াতে না পারে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে না গাছে নতুন নতুন ডালপালাও আসবে না যেহেতু গোলাপ গাছে নতুন নতুন ডালপালা আসবে না সেহেতু কিন্তু সেই গাছে ফুলও ফুটবে না তাই আমাদের গোলাপ গাছে ফুল ফোটানোর জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য প্রথমেই আমাদের যেদিকে নজর দিতে হবে তা হল গাছের শিকড় যেন সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারে তার জন্য আমাদের গাছ প্রতিস্থাপন করার সময় মাটি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে মাটি যদি সুন্দরভাবে তৈরি হয় তাহলে গাছও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে তাছাড়াও যদি আপনারা গোলাপ গাছে কন্টিনিউ খাবার দিয়ে যাচ্ছেন এবং পরিচর্যাও করছেন তবুও যদি গোলাপ গাছ না সুন্দরভাবে বেড়ে উঠছে না কুড়ি আসছে বা না কোনো নতুন নতুন ডালপালা বের হচ্ছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন আপনাদের গোলাপ গাছগুলো ছায়াযুক্ত স্থানে নেই তো যদি ছায়াযুক্ত স্থানে গোলাপ গাছগুলো রাখা থাকে তাহলে কিন্তু সেই গোলাপ গাছের গ্রোথ সুন্দর হবে না এবং সেই গোলাপ গাছগুলো কুঁড়িও দিতে পারবে না এবং ফুলও ফোটাতে পারবে না তো অতি অবশ্যই আপনাদের গোলাপ গাছগুলোকে এই সময় ফুল সানলাইটে রাখতে হবে কেননা এই নভেম্বর মাসে যদি গোলাপ গাছে কিংবা গোলাপ গাছের মাটিতে রোদ ভালোভাবে না পায় তাহলে কিন্তু সেই গোলাপ গাছে খুব ভালো রকমের ফুল পাবেন না আপনারা গোলাপ গাছে যতই পরিচর্যা করুন না কেন গোলাপ গাছে যদি রোদ কম পায় তাহলে কিন্তু গোলাপ গাছে কুড়ি এলেও ফুল ফুটলেও সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হবে কেননা সূর্যালোকের উপস্থিতিতেই গাছ খাবার তৈরি করে গাছ যদি সঠিকভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছের গ্রোথ কিভাবে সুন্দর হবে কিংবা কিভাবে বা ফুল ফুটবে তাই গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে কম করেও চার পাঁচ ঘন্টা রোদ আসে এই সময় গোলাপ গাছের মাটিতে বেশি বেশি করে জল থাকতে থাকতে আবার জল দেবেন না অতিরিক্ত জলের কারণে গাছের গ্রোথ থেমে যাবে গাছে কুড়ি আসবে না এবং গাছের শিকড় কিন্তু ঠিকভাবে কাজ করবে না গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করবে গাছের শিকড় যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে সেই গাছ থেকে আপনারা কিন্তু ফুল পাবেন না তাই এই সময় গোলাপ গাছের মাটিতে জলের দিকটা ঠিক রাখতে হবে যদি আপনারা সকালবেলায় জল দেন তাহলে বিকেলবেলা যদি মাটি শুকিয়ে যায় তাহলে জল দেবেন তা না হলে বিকেলবেলায় জল দেবার কোনো প্রয়োজন নেই আপনারা পরের দিন সকালবেলায় একটু চেক করে দেখে নেবেন মাটি যদি শুকিয়ে গেছে তাহলে জল দেবেন মাঝে মধ্যে গোলাপ গাছগুলোকে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবেন এতে গাছের গ্রোথ সুন্দর হবে গোলাপ গাছের গ্রোথ না হওয়ার আর একটা কারণ হচ্ছে গোলাপ গাছের স্বাদ পাতা আপনারা গোলাপ গাছগুলোকে লক্ষ্য করে দেখুন এই রকম যদি গ্রাফটিং এরিয়ার নিচ থেকে যদি সাত পাতার ডাল বের হচ্ছে তাহলে কিন্তু সেই ডালগুলো ভেঙে দিন বা কেটে ফেলে দিন সেই ডাল থাকলে গাছের গ্রোথ একেবারেই হবে না এবং সেই ডালে ফুলও ফুটবে না কারণ সেগুলো এলা ডাল অর্থাৎ জঙ্গলি ডাল তাই আপনারা দেখুন গোলাপ গাছে যদি এরকম সাত পাতা বের হয়েছে তাহলে কেটে ফেলে দিন এখন জেনে নেওয়া যাক গোলাপ গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন এই সেই খাবার এই খাবার দিলে গোলাপ গাছের গ্রোথ সুন্দর হবে গোলাপ গাছে কুড়ি আসবে গোলাপ গাছের পাতা সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আপনারা গোলাপ গাছের মাটিতে প্রত্যেক মাসে পনেরো দিন অন্তর এই মিশ্র জৈব সার দিয়ে যাবেন এই মিশ্র জৈব সারের মধ্যে আছে গুঁড়ো শিংকুচি নিমখোল সরষের গুঁড়ো খোল পাকা কলার খসা গুঁড়ো পাকা কলার খোসা আপনারা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন তারপরে গাছের মাটিতে প্রয়োগ করবেন প্রত্যেকটা খাবার আপনারা দশ ইঞ্চি টবের জন্য দু চামচ করে নেবেন এবং এক মুঠো নেবেন পুরনো গোবর সার কিংবা ফার্মি কম্পোস্ট এই খাবারের মধ্যে যে সবুজ দানা আকারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনুখাদ্য অনুখাদ্য এই রকম দানা ফর্মেও পাওয়া যায় এবং লিকুইড পাওয়া যায় আপনারা দানা ফর্মে দিতে গেলে এই রকম মিশ্র সারের সাথে মিশিয়ে দিতে পারেন এক চামচ দশ ইঞ্চি টবের জন্য মাসে একবার আর যদি লিকুইড ফার্মে স্প্রে করতে চান তাহলে আপনারা পনেরো দিন অন্তর যে কোনো মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্য স্প্রে করতে পারেন তো এখানে দেখুন আমি প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে মাটি খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে দেবেন যাতে খাবারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় খাবার দেওয়া হয়ে গেলে অতি অবশ্যই জল দিতে হবে তবে অতিরিক্ত জল দেবেন না যেটুকু প্রয়োজন সেটুকু জল দিন গোলাপ গাছের মাটিতে শুধু যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ সুন্দর হবে গাছে ফুল আসবে তা কিন্তু নয় এর পাশাপাশি আপনাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ এই সময় দেখবেন গোলাপ গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে যে গাছে যত বেশি কচি কচি নতুন নতুন পাতা গজাবে সেই গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে যদি গাছে পোকার উপদ্রব বেড়ে যায় তাহলে কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু সুন্দরভাবে ফুটবে না গাছে কুডি এলেও ফুলের সাইজ ছোট হবে তাই আপনাদের নিয়ম করে পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করতে হবে এছাড়াও এই গাছে ফাঙ্গাসের অ্যাট্যাক বেশি হয় ফাঙ্গাসের অ্যাটাক হলে কিন্তু গোলাপ গাছের গ্রোথ থেমে যাবে গোলাপ গাছে কুড়ি আসবে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছ কিন্তু মারাও যেতে পারে গোলাপ গাছে ডাইব্যাকের সমস্যা বেশি দেখা দেয় তাই অতিরিক্ত জলের কারণেও ডাইব্যাক হতে পারে আবার সূর্যের আলো যদি সঠিকভাবে না পায় তাহলেও কিন্তু ডাইব্যাক হতে পারে অর্থাৎ ডালগুলো উপর দিক থেকে শুকিয়ে যেতে থাকবে এবং অবশেষে কিন্তু গাছ মারাও যেতে পারে তাই ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা সাপ বা ব্যাবস্টিন ব্যবহার করতে পারেন দুটোই কিন্তু খুব ভালো ছত্রাকনাশক আপনারা একবার ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও আপনারা বাড়িতে কিছু জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন যেমন কয়েকটা রসুনের কোয়া আপনারা মিক্সিতে ভালো করে পিষে নিতে পারেন তারপরে যে রস বা নির্যাস বের হবে এক লিটার জলে মোটামুটি তিন থেকে চার চামচ সেই রসুনের রস দিয়ে ভালোভাবে গাছে স্প্রে করুন দেখবেন পোকামাকড় ফাঙ্গাস দূর হয়ে যাবে এছাড়াও আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং সোডাও গাছে কিন্তু খুব ভালো কীটনাশক ছত্রাকনাশক হিসেবে কাজ করে এক লিটার জলে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন গাছে পোকামাকড়ের উপদ্রব যদি বেশি হয় বা ফাঙ্গাসের অ্যাটাক যদি বেশি হয় তাহলে মোটামুটি তিন চার দিন অন্তর স্প্রে করে যাবেন তবে অতিরিক্ত আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না তাতে গাছে ক্ষতি হতে পারে কম দিন ক্ষতি নেই বেশি দিলে কিন্তু গাছ চলে যাবে তাই আপনারা এদিকে খেয়াল রাখবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ